মঙ্গলবার অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকের অন্তর্গত পূর্ব সাতগেছিয়া গ্রাম পঞ্চায়েতের গোস্বামী বাড়ির পঞ্চম দোল উৎসব। প্রায় 300 বছরের পুরনো রীতি মেনে মন্দিরে থাকা রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ এই পঞ্চম দোল উৎসবের দিন দোলনায় বসানো হয়। গ্রামের সকল মানুষ বছরে এই একটিবার রাধাকৃষ্ণের বিগ্রহকে স্পর্শ করতে পারেন। গোস্বামী বাড়ির পঞ্চম দোল উৎসবকে কেন্দ্র করে কয়েক ঘন্টার জন্য মেলা বসে। দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মানুষেরা এই উৎসবে সামিল হন। সকলে মিলে মেতে ওঠেন আবির খেলায়। রাত্রিবেলা মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তিকে কোলে নিয়ে ব্রাহ্মণরা গানের মাধ্যমে নাটমঞ্চে পঞ্চম দোল উৎসব পালন করেন। এক কথায় বলা যায়, গোস্বামী বাড়ির একদিনের পঞ্চম দোল উৎসবকে কেন্দ্র করে সকল গ্রামবাসীরা মেতে ওঠেন। এই যে এত বড় মেলা বসেছে, এটা কি আপনাদের এই পূজোকে কেন্দ্র করে? এই পূজোকে কেন্দ্র করে আমাদের মেলাটা বসে এবং এখানে মোটামুটি আমরা সকলে সহজে পাই, পঞ্চায়েতেও আমাদের জানানো হয়, রিমাইন্ডার দেওয়া হয়। যেহেতু এটা ব্যক্তিগত মন্দির হিসেবে আমাদের মেলাকে পারমিশনের জন্য আমাদের স্থানীয় যে ইয়ে আছে, প্রশাসন আছে, পঞ্চায়েত, ওনাদের আমরা ফর্মালিটি করি, ওনাদের অ্যাপ্লিকেশন দেওয়া হয় এবং ওনারা যথেষ্টভাবে আমাদের সহযোগিতা করেন। কতদিন চলে মেলা? মেলাটা একদিনের জন্য, আর দুদিনের জন্য কিছু থাকে, প্রায় 300 বছর। মানে এই এইখানেই হচ্ছে? হ্যাঁ, এখানেই আমাদের পঞ্চম দোল, আমাদের বিখ্যাত এখানে গান। তারপর ওরা দোল যাত্রা দুদিন হয়ে গেছে, তারপরে এই জল যাত্রা, এই জল যাত্রাতে পঞ্চম দোল এখানে বিশেষ কি? হ্যাঁ, বিশেষ মানে মেলা তো প্রচুর হয় এখানে, তারপর বৃন্দাবনে যে খেলাটা হয় সেখানে আমাদের এখানে সেই খেলাটা হয়। আজ হোলি খেলবো স্যাম তোমার সনে রাধা রানীকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে, একজন কৃষ্ণকে নেবে, একজন রাধিকাকে নেবে, নিয়ে দুজনে মিলে বেশ মুখোমুখি। সেটা কোন দিন হয়? আজকে রাত্রিতে হবে। আচ্ছা, অসম্ভব আনন্দ হয়, আবির নিয়ে চোরাচুরি হবে, খেলা হবে, এটা পুরো বৃন্দাবনে যেটা হয় সেই খেলা, সেই গান সব হবে। মেলাটা হয়, এই মেলাটা আমাদের পঞ্চম দোলের মেলা হয়। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।